আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর স্থান ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা, গৌরীপুর উপজেলা পার্শ্ববর্তী মেডিকেলের পাশে তরুণ উদ্যোক্তা দুইজন আছেন আমার ডান পাশে। প্রথমে ডান পাশ দিক থেকে আসেন আল মামুন ভাই, এবং তারপরে আছেন আমাদের রুবেল ভাই। আমার বাম পাশে আছেন একজন ইলেকট্রিক টেকনিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যিনি এই সুব্বগঞ্জ থেকে আরম্ভ করে এই গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা এবং ভালুকা এই অঞ্চলে এবং ময়মনসিংহের এই সাইডের কিছু অঞ্চলে যে মেশিনগুলো সমস্যা হবে, আমাদের কোম্পানির পক্ষ থেকে উনি এই মেশিনগুলো দেখভালের দায়িত্ব থাকবেন। সেটআপ টেটআপ থেকে শুরু করে যে কোনো বিষয়ের উপরে উনি কাজ শুরু করবেন। আর আমাদের এই মেশিনগুলোর মূল বিষয় হলো, আমরা যদি একদিক থেকে চিন্তা করি, এদেশ কৃষিভিত্তিক দেশ, এদেশে 70-80% লোক কৃষক। কৃষি ছিল আমাদের দেশের প্রধান চালিকা শক্তি। এদেশের প্রাচীন সভ্যতার শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এই কৃষিখাতের উন্নয়ন বিভিন্নভাবে ধাপে ধাপে ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। তার পিছনে কিছু সমস্যার সম্মুখীনও কৃষকরা হয়েছেন, এই কৃষির একটি বিশাল অংশ জুড়ে রয়েছেন মাছ চাষী ভাই বোনেরা, যেনারা এই মাছ চাষকে কর্মযোগ্য হিসাবে জীবনের স্বপ্ন পূরণ এবং মাছ চাষকে একটি সফলতার গল্প তৈরি করার জন্য ওনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এনারাই হলো আমাদের বাঙালি জাতির প্রাণ। এনাদের এই কঠোর পরিশ্রম অধ্যবসায়ের মধ্যে দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন পর্যায়ের আমিষের পুরো চাহিদা পূরণের একটি অংশ আসছে মাছ চাষ থেকে। কারণ আমরা জানি প্রাকৃতিক প্রাচীন সভ্যতা থেকে আমাদের উন্মুক্ত জলাশয়গুলোতে 70-80% মাছের যোগান মেটাতো এই বাঙালি জাতিদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু সেটা আস্তে আস্তে কালের বিবর্তনে, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে এই মাছ চাষ এখন প্রাকৃতিকভাবে যেটা আমরা আহরিত হতো, আমরা ভোক্তা সংরক্ষণে পর্যায়ে খেতাম, সেটা আজকে বিরল প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। সেই মাছগুলো বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া ক্যাটফিশ, টেংরা পাবদা, শিং মাগুর, গুচি, বায়ম সহ যে মাছগুলো প্রাকৃতিক পর্যায় থেকে এখন পুকুরে উঠে এসেছে, সেই মাছগুলো নিয়ে যারা কাজ শুরু করেছেন, তাদের মধ্যে আমাদের পাশে দুইজন চাষি আছেন, কথা বলবো তাদের সঙ্গে। তারা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতে এসে তাদের কী প্রবলেম হয়েছিল, আমার বাম পাশে যে পুকুরটি চলতেছে এখানে একটি মেশিন ঘুরতেছে, যে মেশিনটির নাম পন্ড সার্জ ওয়াটার কুলিং, এটাকে ইংরেজিতে বলা হয় পন্ড সার্জ, এবং স্বাভাবিকভাবে আমাদের বাঙালি সমাজে নাম এসেছে, ডাক নাম এসেছে ওয়াটার কুলিং। এই মেশিনটি লাগানোর পরে কী সমস্যা, লাগানোর আগে কী সমস্যা, ওনাদের কী স্বপ্ন ছিল, কী স্বপ্ন নিয়ে ওনারা মাছ চাষে এসেছিলেন, আগামী ওনাদের স্বপ্নটা কী, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো। মাছ চাষি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন জনাব আল মামুন ভাই। আমাদের যে পুকুরে লাগাইছি আগে মাছ দেখেছি, এই মাছ চাষ অনেক সমস্যা হইত, ঠিক আছে, কর্মীর মাছ বেশি হইত, এখন এই 50 একর লাগানোর পরে আমার মাছ পারবে আসেন। মাছ যখন ভাসত তখন আপনাদের মানসিক অবস্থাটা কেমন হতো, কী ধরনের ওষুধ, মেডিসিন, কেমিক্যাল ব্যবহার করতেন, তাতে আপনাদের কী সুবিধা অসুবিধাগুলো হতো? মাছ বসে গেলে তো সমস্যা হতো, ঠিক আছে, মাছ মানে একটু অক্সিজেন কল করে মারা যেত, ঠিক আছে, তারপরে অক্সিজেন কল করলে অক্সিজেন দেওয়া লাগতো, তারপরে ডেক্সি সাপ্লাই দিয়ে হতো, তারপরে আপনার মোটর ছাড়া হতো। অক্সিজেন ট্যাবলেট বা পাউডার কী পরিমাণ দিতেন? অক্সিজেন তো এই তো 40% আপনার এক থেকে অক্সিজেন দেওয়া হতো, তাতে করে কিছুটা আপনাদের জন্য রিডিউস হতো। এখন মেশিন লাগানোর পরে আপনারা কি সুবিধা পাচ্ছেন? অক্সিজেন দেওয়ার পরে তো এতটা নিয়ন্ত্রণ হইতো না, ঠিক আছে, তারপরে মাছ বেশি থাকতো, মোটামুটি নিয়ন্ত্রণে আসতো মেশিন লাগানোর পরে, আর এখন আর মাছ বাসে না, এই মাছ বেশি গেলে এতটা ছেড়ে দিলে আরও বেশি। ধন্যবাদ আল মামুন ভাইকে। আমরা কথা বলবো আমাদের স্নেহস্পদ রুবেল ভাইয়ের সঙ্গে। আপনি এই প্রযুক্তিটাকে কিভাবে এখন মনে করছেন, আপনি তো এটার উপরে অনেক গবেষণা করেন। আসসালামু আলাইকুম। দেখা যাইতেছে জায়গায় এক এক পুকুরতে মাছ বিক্রি করা যায় সর্বোচ্চ 2 টো নর্মালভাবে। এরোটর ব্যবহার করলে আপনার 3 দিন পর্যন্ত মাছ চাষ করা সম্ভব। এটা কি আপনার কাছে প্রমাণিত মনে হয়েছে এখন? এটা নিয়ে কিন্তু অনেক চাষিরা এখন আমাদেরকে প্রশ্ন করে, সংশয় প্রকাশ করে, আপনি তাদের উদ্দেশ্যে কী বলতে চান? তাদের উদ্দেশ্যে তারা আমরা নর্মালভাবে মাছ চাষ করতেছেন, দেখা যাচ্ছে হাফদা ক্ষেত্রে অক্সিজেনটা অনেক সফল,
বাংলা মাছ বা অন্য অন্য মাছের ক্ষেত্রে তো অক্সিজেন শর্ট হলে বিভিন্ন ঘা চলে আসে, পানির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, পানিতে মাছ ভাসে, পানিতে মাছ ক্ষতিগ্রস্ত হয়। এই উদ্দেশ্যে যারা এখনও সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতেছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? বাংলা ছিল এই রুই মাছ, কাতল, তারপরে মৃগেল, এসব জাতি মিলে ধরেন প্রায় এক টন বিভিন্ন মোটর আছে, এটি লাগাইলে ধরেন আপনার এক একর পুকুরতে 7-8 টন মাছ চাষ করা। এটা আপনি প্রমাণিত বা আপনার কাছে এখন মনে হয়েছে? ধন্যবাদ আমাদের রুবেল ভাইকে, আমরা পরিচয় করে দিব এক একটু সময়ের জন্য। আমাদের পাশে দাঁড়িয়ে আছেন শুভগঞ্জের আমাদের জনাব আমিনুল ইসলাম ভাই। আপনি এই মেশিন লাগানোর ব্যাপারে এবং এই মেশিনগুলো আপনিও দু একটা লাগিয়েছেন বা শুরু হয়েছে আপনার পদযাত্রা, আমি তা আপনাকে প্রতিষ্ঠিত করতে চাই এইটার উপরে, যেহেতু এই এলাকাতে অনেক মানুষ এই মেশিনগুলো লাগাবে, তাদের দেখভালের দায়িত্ব আপনাকে আমি অর্পণ করেছি। আপনি এই বিষয়গুলোকে কীভাবে দেখবেন এবং মেশিনগুলোকে আপনি কীভাবে পরিচালনা করতে চান? ধন্যবাদ। নাটোর ইয়ারটোর আমি নামেশ্বর জেলা বুদ্ধিজীবী সমিতির নেতৃত্ব সম্পর্কে ছিলাম দীর্ঘদিন যাবৎ। হঠাৎ করে আমার মনে হলো যে এই ইউটিউবে দেখে যে ইয়ারটোরগুলো অনেক কার্যকর এবং খুবই ভালো ফলাফল আসতেছে। তারপর আমি ভাবলাম যে মানসিং নাটোর অনেক একটা জায়গার গুরুত্ব, ময়মনসিংহের লোকগুলো আমাদের সার্ভিসগুলো সঠিকভাবে পাচ্ছে না। তো চিন্তা করলাম বাইরের সাথে কথা বলে দিয়েছি ময়মনসিংহের লোকদের মধ্যে সার্ভিসটা একটু ভালো দেওয়া যায়, সেই জন্য আমি বাইরের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে দেখা গেলাম, যাওয়ার পরে বাইরের সাথে কথাবার্তা বললাম, ভাই বললো হ্যাঁ ময়মনসিংহ আমাদের অনেকগুলো মিশিং আছে আর অনেক দায়িত্ব সম্মুখীন করে, তো আমাদের সার্ভিসটা ঠিকমতো দিতে পারতেছি না দূরের থেকে। তুমি যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করো তা আমি আশা করি ময়মনসিংহ আরও অনেক ডেভেলপ হয়ে যাবে মাছ চাষের দিক দিয়ে। তারপরে ভাইকে অনেকদিন ইনভাইট করলাম, করার পরে আজকে আসলো, আসলে ভাইয়ের সাথে কথাবার্তা বলে সমস্ত বিল ফাইনাল করলাম। ময়মনসিংহ অঞ্চলে যে কোনো মেশিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে আমাকে কল করবেন, ইনশাল্লাহ আমি আয়সা সলভ করার চেষ্টা করি। যদি না পারি তো ভাইকে আসতে ভাইয়ের সাথে পরামর্শ করবো ইনশাল্লাহ। আর নতুন কোনো মেশিন লাগলে অবশ্যই ভাইয়ের সাথে কল করবেন। আমার আশাবাদী যে আর নাটক যেতে হবে না এবং ঢাকা যেতে হবে না, ইনশাল্লাহ সম্ভবাস পাবেন, ময়মনসিংহ সম্ভবাস বছরে পাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আমিনুল ভাইকে, উনি ওনার ব্যক্ততা প্রকাশ করেছেন। এবং আমি একটি পরামর্শ এক মিনিটের দিয়ে শেষ করতে চাই, সেটা হলো আপনারা যারা ইরেশন পদ্ধতি শুরু করেছেন আপনাদের উদ্দেশ্যে আমার অনেক ভিডিও স্থাপন করা হয়েছে। আমি এখন এখানে রুবেল ভাই এবং মামুন ভাই সহ আমিনুল সহ আরও যারা চাষি আছেন, আমি বাংলাদেশে অনেক জায়গাতে অনেক মেশিন প্রতিদিনই দিয়ে থাকি। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেন এবং যাই আমি প্রত্যেকটা প্রজেক্টে চাষি ভিজিটের জন্য যাই। এটা আমার একটি হবি, কারণ এটা একটি নতুন প্রযুক্তি। ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা তারা তাদের দেশের সমস্যাগুলো, তাদের দেশের মাইনাস প্লাস তাপমাত্রা, পানির সমস্যা, মাছের সমস্যা, রোগ ব্যাধি, এটাকে রিডিউস করার জন্য তারা এই বিষয়গুলো আবিষ্কার করেছিল। তাদের সম্পত্তিগুলো আমাদের কাছে অনেক পরে হলেও চলে আসে। আমরা নিজেরা আমাদের প্রজেক্টের সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমরা এগুলো নিয়ে সাডেনলি অনেক রিসার্চ গবেষণা করার পরে এটা আমরা সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের পক্ষ থেকে আমরা ছড়িয়ে দিয়েছি। পাশাপাশিভাবে আরও কোম্পানি আসছে, কোম্পানির গুণগত মান নির্বাচন করে চাষিরা মেশিন কিনবেন, এটা আপনাদের নিজের ইচ্ছা শক্তি থাকবে। কিন্তু মাছ চাষের ক্ষেত্রে আমাদের একটি প্রয়োজনীয়তা থাকবে, আমাদের একটি উৎসাহ থাকবে। আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে একটা পুকুরের পানিতে তিনটা স্তর থাকে। আমরা যে পুকুরটিতে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর খাবার নষ্ট হয়েছে, বিভিন্ন দিকে ভাসতেছে এবং ড্যামের পুকুরে অনেক খাবার নষ্ট হয়েছে। পানিতে যে খাবারটা তৈরি হয় সেটা প্রকৃতি থেকে তৈরি হয়, এই প্রাকৃতিক খাবারটা পৃথিবীর সকল উন্মুক্ত জলাশয়ে তৈরি হয়। যে খাবারটা মাছ নির্বিচ্ছিন্ন খেয়ে বড় হয় সেখানে কোনো এডিশনাল খাবার দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বর্তমান সময়ে যে সমস্যাটা আমাদের চাষিরা কখনোই ভাবার চেষ্টা করে না, আমরা অতিরিক্ত এডিশনাল খাবার দিই। আমাদের পুকুরের খাবারের চাহিদার পরে যতটুকু খাবার লাগবে সাপ্লিমেন্টারি মানসম্পন্ন ততটুকু খাবার আমাদেরকে দিতে হবে। কেননা পানির তিনটা স্তরের লেভেল অনুযায়ী আমাদেরকে সিলভার, ব্রিগেড, কাতলা, রুই, মৃগেল, কালিবাউস, মিরর কাপ এবং আমরা যদি ট্যাংরা, শিং, মাগুর করি সেটা মাটি স্তরে মাটির মাছ, পাবদা উপরের মাছ, সেটার ঘনত্ব আমাদের কোনো প্রবলেম না। এইটা যদি কেউ মনে করে
যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে দুটো মেশিন নিয়েছে, তিনটে মেশিন নিয়েছে বা দুটো পুকুরে ইরেশনের মাধ্যমে করছেন, তাদের এক্সপেরিমেন্টের জন্য আমি বলতে চাই যে আপনারা একটি পুকুরে আমাদের পরিকল্পনায় করবেন, আর একটি পুকুরে আপনি নিজের পরিকল্পনায় করবেন। যদি আপনার পুকুরে কোনো মাছের সমস্যা হয় তাহলে সেটার দায় দায়িত্ব আমি নিয়ে কথা বলবো ওই চাষির সঙ্গে, এবং আমাদের সঙ্গে 24 ঘন্টা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হলো এই মাছ চাষটাকে একটি স্বল্প পরিসর থেকে বৃহৎ পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে আগের ওই 800 টাকা 900 টাকা পাবদা মাছ, ট্যাংরা মাছ আমি বিক্রি করেছি কালিয়াকোট থেকে, আবদুল্লাপুর থেকে, ভৈরব, আনন্দবাজার, মাধবদী, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, বিভিন্ন জায়গাতে আমরা মাছ উত্তরবঙ্গ থেকে পাঠিয়েছি, পানি জেতা মাছ পাঠিয়েছি। আজও সেই মাছগুলো 2 কেজি 3 কেজি 5 কেজি রুই কাতলা সিলভার ব্রিগেড আমরা পাঠিয়ে থাকি। আমাদের অনেক ব্যাপারীর মাধ্যমে এখন যায়, আমরা এখন সরাসরি না পাঠাই, তাদের মাধ্যমে ড্রাইভারে আমরা পাঠাই উত্তরবঙ্গকে। এখন যদি আপনি মনে করেন আমার বাড়ি বনলতা সরের স্মৃতি বিজড়িত কাঁচাগোল্লার নাটোরে, যে নাটোরে আমি বসে থেকে আমরা আমার এই মাছ চাষের গল্পগুলো আমরা একসময় তুলে ধরেছি, এবং যে মাছগুলো এখন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্রসিদ্ধ মাছ আমাদের উত্তরবঙ্গে তৈরি হয়। আপনারা যারা যেতে চান আমার নাটোরের কাঁচাগোল্লার দাওয়াত রইল, আসবেন, আমার দরজা খোলা থাকবে। এবং আমাদের এই প্রযুক্তি নির্ভর চাষই হবে আমাদের চাষি উন্নয়নের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা। এই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা স্তর অনুযায়ী মিশ্র মাছ চাষ করব, এটাই হবে আমাদের সময়ের প্রত্যাশা। এই প্রত্যাশাকে আমি আরও উত্তরোত্তর ছড়িয়ে দেওয়ার জন্য আমি সারা বাংলাদেশের চাষিদের মাঝে ছুটে বেড়াবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আগামীর মাছ চাষ সুন্দর এবং সঠিক আপনাদের সকলের হবে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো উদ্ভাবনা, নতুন কোনো চাষির গল্প, নতুন কোনো চাষিকে প্রেরণা যোগানোর ভিডিও দিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।